নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। সবে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে পশ্চিমবঙ্গে, আর পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল করেছে রাজ্যের প্রধান রাজনৈতিক দল বিজেপি, তাতে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তারা সাবাসি জানিয়েছেন। বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির নেতৃত্বকে। আর সামনেই 2024 লোকসভা নির্বাচন, যে লোকসভা নির্বাচনে আগেরবারের থেকেও 2024 আরও ভালো ফল করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। অন্ততপক্ষে 35টি আসন বাংলা থেকে জেতার টার্গেট নিয়ে 24 লোকসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপির পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও। আর একই সঙ্গে এনডিএ, সেই এনডিএর বৈঠক হতে চলেছে সোমবার, যে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর উল্লেখযোগ্যভাবে বৈঠকে পূর্বাঞ্চলের যে সমস্ত সাংসদেরা রয়েছেন তারা থাকবেন, যাদের মধ্যে বাংলার বিজেপি সাংসদেরাও যোগ দেবেন বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার বৈঠক, যে বৈঠকে বাংলার বিজেপি সাংসদরা থাকবেন তারা সেখানে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন চলাকালীন যে পরিস্থিতি, অর্থাৎ প্রিপল ভায়োলেন্স বা নির্বাচনের দিনের হিংসা কিংবা লাগাতার যেভাবে বোমা গুলির শব্দ এই রাজ্যের বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে, সমস্ত বিষয়টা তুলে ধরবেন এমনটাই খবর বিজেপি সূত্রে। এবং অবশ্যই 2024 লোকসভা নির্বাচনের আগে সার্বিকভাবে রাজনৈতিক রণকৌশল ঠিক করতেই হবে বঙ্গ বিজেপিকে, এবং সেটা অবশ্যই কেন্দ্রীয় বিজেপির পরামর্শ মেনে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার বিজেপি সাংসদদের কোন টোটকা দেবেন, কিভাবে রাজনৈতিক লড়াই হবে, কিভাবে বঙ্গ বিজেপি চোখে চোখ রেখে লড়াই করবে পঞ্চায়েত নির্বাচনের হিংসার দেখার পরেও 2024 লোকসভা নির্বাচনে, এই মধ্যবর্তী সময়টাই রাজনৈতিক এজেন্ডাই বা কী হবে, গোটা বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে এমনটাই সূত্রের খবর। এবং উল্লেখযোগ্যভাবে এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা নিগৃহীতা হয়েছেন, তাদের সঙ্গে লাঞ্ছনা করা হয়েছে, একাধিক খুন হয়েছে, এই সমস্ত বিষয়েও আলোচনায় উঠে আসতে পারে। এবং এনডিএর এই যে বৈঠক, সেই বৈঠকে বাংলার সাংসদদের পাশাপাশি, বাংলার বিজেপি সাংসদদের পাশাপাশি ঝাড়খণ্ড এবং ওড়িশার সাংসদরাও থাকবেন, যারা এনডিএর শরিক রাজনৈতিক দলের কিংবা বিজেপির সাংসদ। এবং নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটাই দেখার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কী টোটকা দেবেন বাংলার বিজেপি সাংসদদের। বাংলাতে যেভাবে 35টি লোকসভা আসনের টার্গেট নিয়েছে বিজেপি, সেই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্যই বা রাজনৈতিক কৌশল কী বাতলাবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, গোটা বিষয়টার দিকে নজর রয়েছে গোটা বাংলার। আর আপনাদেরকে যাবতীয় আপডেট পেতে ঠিক এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর শুধু টিভি স্ক্রিন নয়, আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নজর রাখতেই হবে দিনের সমস্ত খবরের সবার প্রথম নির্ভুল আর লেটেস্ট আপডেট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।